পয়লা ডিসেম্বর ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড এইডস ডে। আগামী 2030-এর মধ্যে দেশকে এইডস মুক্ত করতে হবে বললেন মন্ত্রী রতনলাল নাথ। স্কুল কলেজে শুরু হয়ে গেছে এবং এই জন্য আমাদের সকলে সতর্ক থাকতে হবে আগামী প্রজন্মকে। আগে আমাদের যে থিম যেটা বন্ধ করতে হবে 2030-এর মধ্যে, আমাদের কেন্দ্রীয় সরকারের টার্গেট 2030-এর মধ্যে সারা দেশ থেকে এইডস বিদায় করতে হবে। এটা শুধুমাত্র বললেও হবে না, তাকে বাস্তব রূপ দিতে হবে। এবং আপনারা জানেন যে আমরা যদি দেখি যে ড্রাগ যারা ইনজেক্টেবল ড্রাগ ইউজার রাজ্যে বর্তমানে 2,521 জন, এর বাইরে রয়েছে এই যে 2,521 জন আমরা করতে হবে না, ওই যে এইডস কন্ট্রোল সোসাইটি ওরা নিজেরা কন্ট্রাক্ট করে নিয়েছে 14টা এনজিও এবং লিঙ্ক স্কিমের মাধ্যমে এরা কিন্তু 2,500 কে, আমি যদি বলি 5,000 আছে আশ্চর্য কিছু নেই, তারা খুঁজে পেয়েছে তাদেরকে এই এই কন্ট্রাক্টে রেখেছে। এবং 2,521 এর মধ্যে আপনারা জানেন 1500 453 জন আমরা ড্রাগ যারা ড্রাগ নিত ইনজেকটেবল ড্রাগ তাদের মধ্যে 11 জন এইচআইভি ক্লাস 2.43%, 19 কোটিতে 1420 জন থেকে নেওয়া হয়েছে, আগে 453 জন থেকে নেওয়া হয়েছে, তাহলে আপনাকে তো কম থাকবেই, 1420 জন নেওয়া হয়েছে 19 কোটিতে 143 জন 10.707%। এবং 2020-21 এটাকে অনেকটা 8.08% কমানো শুরু করেছে। এটাকে মারাত্মকভাবে টেস্ট করতে হবে, যতটুকু সম্ভব এটাকে দূর করতে হবে। এবং আমি যতটুকু শুনেছি, আমি যদিও এই লাইনের লোক নই, কিন্তু আমি যতটুকু শুনেছি যেভাবে তারা এনজিওগুলি করছে, আমি শুনেছি সন্ধ্যা হলেই যারা ইনজেকশনের মাধ্যমে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগ নেয় তারা পাগল হয়ে উঠে, অস্থির হয়ে যায়। সেজন্য এই এনজিওরা এবং যেটা কন্ট্রোল সোসাইটি এইডস কন্ট্রোল সোসাইটি তারা একটা বিপরীত একটা ট্যাবলেট রয়েছে, সেই ট্যাবলেটটাকে তাকে দিলে সেই সেই ড্রাগের আনন্দ পায়, কিন্তু ওটা ড্রাগ নয়, ওটাকে সেই জায়গায় এই জায়গায় ধীরে 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 তারা নিচ্ছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই, সত্যি একটা মানে খুব ভালো কাজ করছে, যেটাকে শুধুমাত্র ধন্যবাদ জানালে ভুল হবে। এবং তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এবং এইডস কন্ট্রোল সোসাইটি যা শুধু ভারতবর্ষে প্রত্যেক রাজ্যে রয়েছে, আমাদের রাজ্যে এটা উল্লেখযোগ্য কাজ করছে, এবং যাতে আমরা ধীরে ধীরে সচেতনতা বৃদ্ধি, কাউন্সিলিং এবং টেস্টিংয়ের জন্য রাজ্যের বর্তমানে আমাদের প্রথমেই যিনি প্রথম বক্তব্য রেখেছেন উনি বলেছেন 24টি হাসপাতালে ICTC, 130টি হাসপাতালে FICTC এবং 3টি PP ICTC এগুলি রয়েছে, মোবাইল ICTC ভ্যানও কাজ করছে। তো আগামী দিনে এখানে যারা এবং বর্তমানে আমাদের জেলাভিত্তিক যে HIV রোগীর আক্রান্তের সবচেয়ে বেশি সেখানে 530 জন কিন্তু আজকে রয়েছে, 530 জন ওই জেলায়, এটা হলো উত্তর জেলা, এটা খুব উদ্বেগজনক। এছাড়া অন্য দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম জেলা, সেখানেও 397 জন, ধলাই জেলা আক্রান্ত সংখ্যা 264, অন্যদিকে ঊনকোটি 231, খোয়াইতে 158, গোমতীতে 134, সিপাহী জেলায় 124, দক্ষিণ জেলায় 68, এবং বহিরাজ্যতে আক্রান্ত হয়ে এসেছেন বহিরাজ্যের নাগরিক হিসেবে বসবাস করছেন এমন 10 জন রয়েছে। আমি অনুরোধ করব যে এখানে যারা যুক্ত রয়েছেন আমরা ইচ্ছা করলে কিন্তু আমাদের জীবনশৈলী পাল্টাতে পারি, এবং যারা যারা HIV পজিটিভ আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমাদের দীর্ঘদিন সুস্থ রাখা যায় যেভাবে থাকতে পারে সেই উদ্যোগটা নিতে হবে। আজ এই জন্যই আজকে এখানে যারা ওয়েস্টটি নিচ্ছেন এটা কিন্তু কয়েকটা একটা জিনিস আমি শুনেছি যে 219 ডাক যারা নিচ্ছেন তাদেরকে চিহ্নিত করলেও একটা সংখ্যা এখনো বাকি রয়ে গেছে, তাদেরকে কন্ট্রাক্ট করে 1181 জন কাছে আপনারা পৌঁছতে পারেননি যতটুকু আমার মনে হয়। এই 1181 এর কাছে পৌঁছাটা এটা আমাদের বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।